বলিউড তারকা সালমান খানের বিশ্বস্ত দেহরক্ষী সেরা, তার আসল নাম গুরজিৎ সিং জলি। বিশাল দেহি সেরা সালমানের নিরাপত্তার জন্য নিজের জীবন ঝুঁকি নিতেও প্রস্তুত। 2 দশক ধরে এই অভিনেতার সঙ্গে থাকার ফলে তার পরিবারেরই একজন হয়ে উঠেছেন এই দেহরক্ষী। সেরার বিরুদ্ধে থানায় এক নারীর অভিযোগ করেছেন। সেই নারী দাবি করে সালমান খানের দেহরক্ষী সেরা তাকে ফোন করে গণধর্ষণের হুমকি দিয়েছেন। অভিযোগকারী সেই নারী বলেন, একটি লোক আমাকে ফোন করে বলেন তিনি সালমানের ব্যক্তিগত দেহরক্ষী সেরা। তিনি আমাকে কোনো ঝামেলায় না গিয়ে বিষয়টি মিটমাট করে ফেলার কথা বলেন, কিন্তু আমি এতে আপত্তি জানাই। এই কারণে তিনি আমাকে গালমন্দ করেন আর আমার বাড়িতে 10 জন লোক পাঠিয়ে আমাকে গণধর্ষণ করার হুমকি দেন। সেই নারী আরও বলেন, পুলিশকে এ বিষয়ে জানানো হলেও তারা এখন পর্যন্ত এই অভিযোগের বিরুদ্ধে শক্ত কোনো পদক্ষেপ নেননি। অবশ্য মুম্বাইয়ের খার থানার একজন পুলিশ কর্মকর্তা বলেন, হুমকিদাতার সেই অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে 509 ধারায় একটি মামলা করা হয়েছে। আমরা সেই ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করছি। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেই সেরা কি বলবেন? সেরার ভাষ্য, যে ফোন নাম্বার থেকেই ওই নারীকে হুমকি দেওয়া হয়েছে সেই ফোন নাম্বার তার নয়। তিনি ধারণা করছেন কেউ তার ভাবমূর্তি নষ্ট করার জন্য এমন মিথ্যা গল্প ফেঁদেছেন। গত বছর এক ব্যক্তিকে লাঞ্ছিত করার অভিযোগও উঠেছিল সেরার বিরুদ্ধে, সেটিও অস্বীকার করেন সালমানের এই প্রিয় দেহরক্ষী। কিন্তু এ বিষয়ে সালমান খান এখনও কিছু বলেননি, কারণ এতদিন তিনি নিজেই ছিলেন অনেক বিতর্কিত তথ্যের ভিতরে। তাকে নিয়েই বলিউড যুগে অনেক কথা বলা হয়েছে, তাই এ বিষয় নিয়ে কোনো মুখ খোলাখুলি করেনি। দেশ বিদেশের সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।